গোপাল শোনায়, ও গোপু গুঁড়ো, ওঠো, সকাল হয়ে গেছে তো, খেতে হবে তো, কত ঘুমায়। ওলে বাবলে, আমার সোনা গোপু কত সুন্দর করে ঘুমোচ্ছে দেখো। ঘুম হয়েছে তো ভালো করে? তবুও একটু ঠান্ডা ঠান্ডা ছিল, বলো। চলো উঠে পড়ো, তাড়াতাড়ি খেয়ে নাও, এবার খেলা করতে হবে, আমারও অনেক কাজ আছে। চলো তাড়াতাড়ি মুখটা ধুয়ে নাও। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আমার চ্যানেল দুষ্টু গোপাল অফিসিয়াল ব্লগ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। সো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি আমার গোপাল সোনাকে সকালে কীভাবে সেবা দিই। তো আমি আমার গোপাল সোনার চ্যানেলে শুধু তো গোপাল সোনারই ভিডিও দিই, তো ঘুরিয়ে ফিরিয়ে সেই একই ভিডিও দেবো, কিন্তু অন্যরকমভাবে দেবো। তো ব্লগটাকে স্কিপ করো না, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো গতকাল একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তার জন্য আমার গোপু সোনার বেশ ভালো ঘুম হয়েছে। তোমরা সেটা দেখতেই পেলে যে গোপু সোনাকে যখন আমি ঘুম থেকে উঠালাম, তো এখন আমি যেটা করছি সেটা হচ্ছে ওর এখানে যেখানটা আমি বসাবো সেখানটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর তখন দেখতেই পেলে যে আমি ফুল তুলে নিয়ে এসেছি, ওর জন্য তুলসী পাতা তুলে নিয়ে এসেছি, বাসনও আমার অলরেডি ধোয়া হয়ে গেছে। এখন আমি গোপু সোনাকে মুখ হাতটা ভালো করে মুছিয়ে বসিয়ে দিলাম সিংহাসনে, খেতে দেবো বলে। সকালবেলা কি খেতে দিই? বাতাসা খেতে দিই কোনো কোনো বার, কোনো কোনো বার বিস্কুট দিই, মানে যখন যেটা আর কি মন হয় তখন সেটা দিই। আর আমি গোপাল সোনাকে সেরকমভাবেই খাওয়াই। তো ব্লগটাকেও স্কিপ করো না। আর এখন আমি গোপাল সোনার বাসিটা হাতে দিয়ে দিলাম, যখন খাওয়াবো তখন সরিয়ে নেব, খাওয়ানোর হয়ে গেলে আবার আমি বাসিটাকে ফিরিয়ে দেব। তো গোপাল সোনাকে প্রত্যেক দিনই বলি যে সাদা ফুলটা মাথার মধ্যে দিলে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, তো আজকেও আমি এই কথাটা বললাম। তো বন্ধুরা, একটা কথা তোমাদেরকে বলি, গোপালকে যখন সেবা দেবে না, তখন কিন্তু সবসময় চাইবে যে, মানে কি বলবো তোমাকে, একটু অন্যরকমভাবে দেওয়ার চেষ্টা করবে, প্রত্যেক দিন একই রকম দেবে না, দেখবে তাহলে গোপালের বেশ ভালো লাগবে। আমি যেমন প্রত্যেক দিন একই রকম খাবার দিই না, প্রত্যেক দিন একই রকমভাবে নিয়মগুলো করি না, একটু আলাদা আলাদা করে মানে ওলট পালট করে আর কি নিয়মগুলো করি, সে অরে গড়ে একই হয়ে যায় জানো তো। তো চলো বন্ধুরা, গোপালকে আমার ফুল সাজানো হয়ে গেছে। গোপালের তো সাদা ফুল ভীষণ পছন্দ, সাথে নীলকণ্ঠ, কিন্তু নীলকণ্ঠ ফুল আমি পাই না, তোমাদেরকে প্রত্যেক দিনই বলি, যেদিন পাবো সেদিন তোমাদেরকে দেখাবো, আর যেদিন পাই না সেদিন তোমাদেরকে সাদা ফুলই আমি দেখাই। তো বাকি ঠাকুরদেরও আমি এখন পুজো দিচ্ছি, তার সাথে গোপালেরও ভিডিও মানে ব্লগ আমি শ্যুট করছি একদিকে, আর একদিকে পুজো দিচ্ছি। তো একা হাতে মানে সব দিকটাই আর কি সামলাতে হয় আমাকে। তো সিংহাসনে যে ঠাকুর আছে সেই ঠাকুরকেও আমি পুজো দিই, গোপালকেও সেবা দিই, আবার আমার জায়ের বাড়িতে যে ঠাকুর আছে সেই ঠাকুরকেও আমি পুজো দিই। তো পুজো দিয়ে তার জন্য আমার প্রায় এক ঘন্টা আধ ঘন্টা মতো লেগেই যায়। আর এখন আমি যেহেতু গোপাল সোনার ব্লগ করছি, তাই গোপাল সোনাকে আগে স্বয়ং মানে সরি সেবাটা দিয়ে নেব, তারপরে আমি সিংহাসনের ঠাকুরদের পুজো দেব। তো ব্লগটাকেও স্কিপ করো না, দেখতে থাকো। তো এখন এখানে থালা দিয়ে দিলাম, আর গোপালের জন্য জল আমি রেখে দিলাম, যেহেতু গোপালের জল তেষ্টা পেলে এখান থেকেই নিয়ে জল খাবে। আর দুই দিন ধরে আমাদের এখানে জানো তো মেঘলা মেঘলা ওয়েদার হচ্ছে, তবে হ্যাঁ গোপু সোনা কিন্তু বারবার বলছে বৃষ্টিতে ভিজবো, বৃষ্টিতে ভিজবো। তো হঠাৎ করে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে না বলো? তার জন্য আর আমাদের এখানে মাঝে মাঝে কি বলো তো বর্ষার মেঘ তো যেখানে দাঁড়াচ্ছে সেখানেই একদম হদ দিয়ে জল ঢেলে দিচ্ছে। তো চলো, আমাদের এখানে আজকেও তোমার মেঘলা মেঘলা ওয়েদার, সকাল থেকে অনেকগুলো জামা প্যান্ট কাচা হয়েছে। তো অনেকগুলো জামা প্যান্ট কেচেছি ঠিক কথাই, দোতলায় মিলে দিয়ে এসেছি, যেহেতু বাইরে মিলিনি কারণ বারবার তোলা পড়া করতে হবে, তার জন্য একবারে আমি দোতলায় মিলে দিয়ে এসেছি। তো গোপু সোনাকে খাওয়ানোর আগে আমি ভোগের আরতি করে নেবো, সেটা তোমরা সবাই জানো, আর ভোগের আরতি করতে আমার ভালো লাগে। যারা গোপাল সেবা দেয় তারা নিশ্চয়ই জানো যে ভোগের আরতি করলে মনের মধ্যে একটা শান্তি পাওয়া যায়, তো তার জন্য আর কি ভোগের আরতি করা। আর যখনই আমি ভোগের আরতি করি তখনই কিন্তু গোপালকে এইভাবে আমি আরতিটা দিয়ে দিই, যেমন মানুষরা নেয়, তুমি তোমার বাচ্চাকে যেরকম কোনো পুজো আজা এলে কাপড়ের আঁচলে যেরকমভাবে তুমি দাও না, ঠিক সেরকমই আমিও কিন্তু আমার গোপাল সোনাকে হাতে করে দিই। তো চলো, এখন ভোগের আরতি হয়ে গেল, এবার আমি যেটা করবো সেটা হচ্ছে ধূপকাঠি দেখিয়ে নেবো, তারপরে আমি আমার গোপাল সোনাকে খাওয়াবো। আর বিস্কুটটা খাওয়ানোর পর এখন আপাতত আর গোপাল সোনাকে কিছু খেতে দেবো না, দেবো সেই হচ্ছে তোমার ওই 12টার সময় যখন চান করাবো তখন দেবো। গোপাল সোনাকে চান করানোর নিয়ম হচ্ছে 12টার সময়, যখন আমি কোথাও যাই তখন একটু তাড়াহুড়ো করে, যদি ধরো কোথাও যাওয়ার হলো বাইরে তখন আমি মানে সকাল সকাল ওই 10:30-11টার মধ্যে করিয়ে দিই, আর যদি 10:30-11টার মধ্যে বেরোনোর কথা হয় তো আরও সকালে 9টার মধ্যে আমি চান করিয়ে দিই। মানে সব দিন তো মানুষের সমান যায় না বলো, মানুষের হুটহাট কখন কী কাজ পড়ে না পড়ে বলা যায় না, তো যখন যেরকম সময় মতন হয় তখন সেরকম সময় মতন আমি কিন্তু গোপাল সোনাকে আমি চান করিয়ে দিই। তো
তবে হ্যাঁ শীতকালে এই নিয়মটা করব না, শীতকালে চাইবো রোদ থাকতে থাকতে স্নান করিয়ে দেবো, কারণ যেমন আমাদের ঠান্ডা লাগবে গোপাল সময় কিন্তু ঠান্ডা লাগবে। তবে হ্যাঁ শীত করতে আর বেশিক্ষণ নেই, আর বেশি দেরিও নেই, হয়তো 3-4 মাস। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য। আবার তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট কোনো ব্লগের সাথে ঠিক কাল সকাল 12টায়। আপাতত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করবো। তো গোপাল সোনার খাওয়া হয়ে গেছে, মুখটা আমি অলরেডি মুছিয়ে দিয়েছি, এবার যেটা করবো সেটা হচ্ছে শঙ্খ বাজিয়ে ঘরের দরজাটা বন্ধ করে খানিকক্ষণের জন্য আমি বাইরে চলে যাবো। তো ব্লগটা তোমরা স্কিপ করো না, দেখতে থাকো।